আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ইসমাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হাফিজউদ্দিন খান, তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানে আসো না কেন, এই ক্লাসটিতে মনোযোগী হবে। আজ আমি তোমাদের সাথে বাংলা প্রথম গল্পের অতীতি স্মৃতি এই গল্পটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অতীতি স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো লেখক সম্পর্কে আমি তোমাদের সাথে কিছুটা পরিচিতি লাভ করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় অতিবাহিত হয় ভাগলপুরের মাতৃদালয়ে। 1907 সালে ভারতী পত্রিকায় বড় দিদি উপন্যাস প্রকাশিত হয়, ওনার খ্যাতি চতুর্দিকে ছড়ায় পড়ে এবং সাহিত্য জগতে তিনি অনেক গল্প, উপন্যাস, প্রবন্ধ এগুলো লিখেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলাইট উপাধি লাভ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে কলকাতায় পরলোক গমন করেন। এখন আমরা গল্পটি নিয়ে আলোচনা করব। গল্পটির রচনার পরিচিতি সম্পর্কে তোমরা জেনে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতি গল্পটি কিছুটা পরিমার্জিত হয়ে এখন সংকলন হয়েছে অতিথি স্মৃতি নামে, অতিথির স্মৃতি নামে সংকলিত হয়েছে। আমি তোমাদের সাথে এখন গল্পটি মূল বক্তব্য নিয়ে আলোচনা করব। একটি প্রাণীর সাথে লেখকের কীরকম সম্পর্ক ছিল, একজন অসুস্থ লেখক অসুস্থ তার সাথে একটি কুকুরের কী সম্পর্ক ছিল, এই গল্পের বিষয়বস্তু তাই। লেখক দেখিয়েছেন মানুষের মানুষের যেরকম সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মমতা বোধ থাকে একটা প্রাণীর সাথে, ঠিক সেরকমই একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব এবং এই সম্পর্ক গড়ে তুলতে যে যখন নাকি অনেক সমস্যার সম্মুখীন হইলেন লেখক, অনেক সমস্যার সম্মুখীন হইলেন এই সম্পর্ককে অটুট রাখার জন্য। তারপর তিনি ওদিকে সম্পর্ক মধ্যে ফাটল সৃষ্টি করেননি, সম্পর্ককে উনি আরও গাঢ় থেকে গাঢ়তর করার চেষ্টা করছেন। আর আবার এই সম্পর্কের সূত্র ধরে মানুষ ওই জীবের প্রতি যখন মমতা সিক্ত হয় তখন মানুষের আচরণ নির্মল হয়ে ওঠে, এই গল্পের সম্পর্কে এই বিচিত্র রূপটি প্রকাশ পেয়েছে। একটা পশুর সাথে একটা মানুষের সম্পর্ক করতে যে লেখককে যে রকমের সমস্যার সম্মুখীন হইতে হয়েছে, ঠিক এইরকম সম্পর্ককে উনি অটুট রাখার জন্য কী করছেন, ওনাদেরকে উপেক্ষা করে সম্পর্কে অটুট রাখছেন। এই গল্পের সম্পর্কে এই সম্পর্কের এই বিচিত্র রূপটি এখানে প্রকাশ পেয়েছে। এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব যে গল্পটি অতিথিবৃন্দ, অতিথির স্মৃতি, অতিথি স্মৃতি। এখানে এক লেখক, উনি এক স্থানে গেছেন, ভ্রমণে গেছেন চিকিৎসার পরামর্শ সাপেক্ষে বায়ু পরিবর্তনের জন্য। আমরা যেরকম চিকিৎসা হইল আমার চিকিৎসার জন্য, আমরা বিভিন্ন দেশে যাই, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন এলাকায় ছুটি, বিভিন্ন ডাক্তারের কাছে যাই। তো লেখক সেরকমই দেওঘরে গেছেন,
বায়ু পরিবর্তনের জন্য। বলে সেখানে একটি কুকুরের সাথে লেখকের সম্পর্ক হয়। তো এই কুকুরের সাথে এতটাই লেখকের মমত্ববোধ, এত সখ্যতা সৃষ্টি হয় যে লেখক ওই কুকুরের স্মৃতি কোনো অবস্থাতে সে ভুলতে পারতেছেন না। কুকুরের সাথে তার এমন সখ্যতা, এমন হৃদ্যতা, কুকুরের সাথে উনি বাড়িতে আসার পরও এবং উনি যখন নাকি ওনার দেওঘর ছেড়ে বাড়ির দিকে রওনা হয়েছেন, ট্রেনে চড়ছেন, টিকিট কাটছেন, তখনও ওই কুকুরের দিকে উনি তাকিয়ে আছেন। তো একটা কুকুরের সাথে মানুষের যদি এখন সম্পর্ক হয়, একটা ইনসান মানুষ তার সাথে আরও অনেক বেশি হৃদ্যতা, অনেক বেশি আন্তরিকতা, অনেক বেশি ভালোবাসা, মমত্ব এটা গড়ে ওঠা সম্ভব। তো আমরা অনেক সময় বিভিন্ন জায়গাতে সফরে যাই। তো এক জায়গায় আমি সফরে গেছি, তো ওখানে আমি আমার সাথে একজন ছিলেন। যাওয়ার পর দেখি একটা পাখি, পাখিটার দৃষ্টি উচ্চারণ পরে হয়েছে, প্রথমে একটা আওয়াজ পেলাম, বলতে কোথায় যান, যেহেতু এলাকাটা সেনার বাস ছিল, একটু ভয় পেলাম। তো একটু পরে দেখি ওই পাখিটা, তখন ই হইলাম, বলে না এখানে তো কেউ নেই, পাখিটি আমাদের সাথে কথা বলছে এবং বলতেছেন যে কোথায় যান। তো নিজের অজান্তেই পাখিটার কথা শুনে দিলের মধ্যে, মনের মধ্যে একটা মায়ের সঞ্চার হলো। তো যখন নাকি আসলাম, আসার পর পাখিটার কথাই, পাখিটার স্মৃতিটাই মনের মধ্যে বারবার ভেসে ওঠে যে একটা পাখি সে আমাদেরকে বলতেছে কোথায় যাচ্ছেন, কোথায় যান। তো আজ একটা প্রাণীর সাথে মানুষের যখন নাকি সম্পর্ক গভীর হবে, তখন ওই মানুষ ওই প্রাণীকে যেরকমভাবে মমতা ভালোবাসা এরকমভাবে দিবে, তার জন্য সে খাবার, যে যেমন কুকুরটা তোমাদের অতিথি স্মৃতি গল্পে কুকুরটাকে লেখক কী করছেন, খাবার দিছেন, তার চাকরদের বলছেন যে যখনই আসে তাকে খাবার ব্যবস্থা করবে, তাকে কেউ কোনো তাড়া করবে না, কোনো মারধর দিবে না। কিন্তু বাড়ির মালিক নিজে ছিলেন, বাড়ির মালিক নিজ একটু লুভী ছিলেন, সে সমস্ত খাবার খেয়ে ফেলত, কুকুরকে না খেয়ে রাখত। তো একদিন মালিকের মালির বউ বা স্ত্রী ওনার কথা যখন নাকি জানতে পারলেন, তখন লেখক ওনাদেরকে বললেন যে উনি আমার অতিথি, ওনার সাথে তোমরা ভালো আচরণ করবে, ওনাকে খাবার দিবে। একটা মানুষের সাথে যেরকমভাবে আচরণ, লেখক ঠিক সেরকমই একটা পশুর সাথেও এরকম আচরণ করছেন। তো তোমাদের আমি একটা কাজ দিব, তোমরা কোথাও যদি কোথাও কোনো স্থানে যেয়ে থাকো, তো ওই স্থানে যাওয়ার পর তোমরা কী কী দেখলে এই অভিজ্ঞতা দিয়ে একটা অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করবে। আবার ইনশাআল্লাহ দেখা হবে, খোদা হাফেজ।